পাশের বাসার বিল্ডিংয়ের বিড়ালকে জামাই আদর করে টক ঝাল মিষ্টি সব কিছুই খাওয়াই দিলাম। ওয়াফির বাবা আজকে আমাকে বানিয়ে খাবে ক্যাপসিকাম দিয়ে ডিমের চপ। ও কি বলতেছে, এটার ভিতরে নাকি মেকআপ? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, আমাদের ভিডিওর সাথে থাকেন। তো আজকে ওয়াফির বাবা আমাকে নতুন একটা ডিমের চপ বানিয়ে খাওয়াবে। এটা আমি এখানে কখনোই খাইনি, সেদ্ধ দিয়ে দিলাম আর ডিমের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, এতে নাকি ডিমের চোচাগুলো সুন্দরভাবে উঠে যায়। এখানে ডিমের চপটা বানানোর জন্য ওয়াফির বাবা কুচি করে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছে। এটা পেঁয়াজের মতনই হবে, বেশি করে পেঁয়াজ দিতে হবে, এ কারণে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছে। আর এখানে হচ্ছে মরিচ কুচি করে নিচ্ছে। তো পেঁয়াজ মরিচ আমার কাটা হয়ে গেছে, আর এটা যেহেতু ক্যাপসিকাম দিয়ে বানাবে তাহলে ক্যাপসিকাম তো দিতেই হবে। আর এই সবজিটাও আমার কাছে নতুন, এটা চিনি নামও জানি, তবে এটা খাইছি নুডলসের সাথে রান্না করে। এটা যে সবজি হিসেবে তরকারি রান্না করে খাওয়া যায় বা অন্যভাবে খাওয়া যায় এভাবে কখনো খাইনি, তো এই জন্য ওয়াফির বাবা বলতেছে সবজিটা তো নষ্ট হয়ে যাবে, তোমাকে আমি ডিমের একটা চপ বানিয়ে খাওয়াই ক্যাপসিকাম দিয়ে। তো এখানে চপ বানানোর জন্য পেঁয়াজ মরিচ ক্যাপসিকাম সব কিছু নিয়ে নিছি। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এগুলো দিয়ে সুন্দর করে আমি মথে নিব, সুন্দর করে মথে নিতে হবে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, আর চালের গুঁড়িটা দিলে কিন্তু একটু মচমচা হয়, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটা দিয়ে দেবেন তাহলে আরও ভালো হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বেসন, বেসনটা দিলেও হবে না দিলেও হবে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি সুলে নিব। আর ডিমের চপটা আমি অন্যভাবে বানিয়ে খেয়েছি, কিন্তু এভাবে আগে কখনো খাওয়া হয়নি। আর ডিম ছোলা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো সাইজ করে কেটে নিব। আর এদিকে ওয়াফি দেখে গেছে আমি ডিম ছুলতেছি, দেখেন সে পাত্র নিয়ে চলে আসছে ডিম নেওয়ার জন্য। ওয়াফির খুবই পছন্দের ডিম, যেটা আমি বলে বোঝাতে পারবো না, ডিমের লোকটাও সামলাতে পারে না। তো ওকে আমি একটা ডিম দিয়ে দিলাম, তো বললাম জামো যাও তুমি বসে চোপার উপর খাও। আর এখানে আমি ডিমগুলো চপের জন্য গোল গোল শেপ করে কেটে নেব, আপনারা ইচ্ছা করলে লম্বা করেও কেটে নিতে পারেন। এখানে আমি একটা ডিমেরই চপ বানাবো। ডিমের চপগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম, আর এদিকে আমি ডিমের চপগুলো বানিয়ে নিব। ডিমের চপগুলো বানানোর জন্য আমার পেঁয়াজের মতো শেপ করে নিতে হবে, এই শেপের উপরে আমি কেটে রাখা ডিমটা দিয়ে দিব। আমার হাতে যতটুকু শেপ করা ব্যাটার আছে এই ব্যাটার দিয়েই আমি সম্পূর্ণ বানিয়ে ফেলব। একটা চপ বানানো হয়ে গেছে, এভাবে আমি গোল গোল শেপ করে বাকি চপগুলো বানিয়ে ফেলব। আর এই চপটি বানাতে বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণগুলো দিয়েই অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। কড়ার মধ্যে হাত দিয়ে আমি দেখতেছিলাম যে তেলে হিট আসছে কিনা, তো হিট চলে এসেছে। এখন আমি চারটি চপই ভেজে নিব। যখন আপনারা চপগুলো ভাজবেন তখন খুবই সাবধানে ভাজবেন, গরম তেলের মধ্যে ভাজা পোড়া করা কিন্তু খুবই রিস্ক। তো আমি যখন তেলের মধ্যে চপগুলো দিচ্ছিলাম তখন আমার কিন্তু হাতে লেগে গেছে, তো আর এগুলো কিন্তু খুবই জ্বালা পোড়া করে। তো আমি তাড়াতাড়ি একটু লবণ দিয়ে ডলে নিয়েছি আর বরফ দিয়ে ডলে নিয়েছি। এই তো ডিমের চপ চারটি ভাজা হয়ে গেছে, আর এদিকে আছরের আজান দিয়ে দিচ্ছে। আমি আছরের নামাজ পড়ে উঠতেও পারি নাই, সে মুড়ি চিনি আম নিয়ে আমার জায়নামাজের উপরে বসে আছে, বলতেছে আম্মা মা খেয়ে দাও। তো কী করার, ও তো আর একা একা কোনো কাজ করতে পারে না, তো আমি তাকে মাখিয়ে দিলাম, সে বসে বসে খাচ্ছে। ওয়াফি খাবারটা শেষ করে ওয়াফির বাবার সাথে একটু বের হয়েছে, দেখেন সে হাসতে হাসতে সাদা একটা ব্যাগ নিয়ে রুমে ঢুকতেছে। তো এই হাসির মধ্যে কী রহস্য আছে আপনারা এখনই বুঝতে পারবেন। ও কী বলতেছে, এটার ভিতরে নাকি মেকআপ? ওয়াফি ভাবছে এটার মধ্যে মেকআপ আছে, ও মেকআপের জন্য খুবই বিরক্ত করতেছে। তো ও দেখে নাই এই বক্সের মধ্যে কি আছে, দেখে তো ওর মনটা খুবই খারাপ হয়ে গেছে। কিট না কি রে, আমি তো ভাবছি মানে ওয়াফির আব্বা মতন বুঝি শাড়ি নিয়ে আইছে, বানারসি শাড়ি, আর ওইটার মধ্যে কি দেখি? দই দই আর ফেরত সামুদ্রিক খাইতে সামুদ্রিক দিয়ে
আর এই চকলেট কি নেন খাই দেন কি চকলেট কি না কি চকলেট এই খাবারটা দেখতে কিন্তু হেভি ভালো লাগতেছে তাই না সন্দেশ আছে না সন্দেশ না ঠিক এখন আমরা খাবারটা খেয়ে ট্রাই করব কি রকম কারণ এটা তো আগে কখনো খাওয়া হয়নি তো খেয়ে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে গুড়া দুধের তৈরি তো খেতে খুবই ভালো লাগতেছিল আর খাবারটা খুবই মিষ্টি এক পিস খেয়ে আর এক পিস খাওয়ার মতো সাধ্য নাই আর এখানে আমার হাতে যে চকলেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফির এতটাই তিতা আমার কাছে তো একটুও ভালো লাগে নাই হয়তো বাইদেশের মানুষের কাছে ভালো লাগবে আর এখানে খাঁটি দই নিয়ে আসছে দইয়ের ঘ্রাণটাও কেমন যেন আমাদের বাংলাদেশের মতো না দইটা আর চকলেটটা আমার কাছে একদমই ভালো লাগে নাই দেখেন ওয়াফিও খেতে পারছে না কেমন কেমন করতেছে আর বলতে সামনে তিতা লাগে আমরা খাবারগুলো খাওয়া শেষ করে এখানে বিড়ালকে জামাই আদর করে খাওয়াচ্ছি এই বিড়ালটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচে থাকে হয়তো বা কেউ পুষে কারো পোষা বিড়াল তো এই বিড়ালটা জয়নাল ভাইয়ের পিস পিস আমাদের বাসায় আসছে তো একে ওয়াফি দেখেন মুরগি খেতে দিছে এটা হচ্ছে আমাদের খেপসার সাথে ছিল তো ও ভাতগুলো খায়নি তো মুরগিটা খাচ্ছে দইও ওয়াফি খেতে দিছে দইও খাচ্ছে না তো যে বিড়ালকে জামাই আদর করতে করতে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তুমি বাসায় যাবা আমি তো এই যে তুমি বাসায় যাবা বাসায় ওয়াফি তুলেন লেজ ধরলে সমস্যা